আসসালামু আলাইকুম। শীতের সকালে গরম গরম চিকেনের একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা। আমরা তো সচরাচর যেভাবে চিকেন রান্না করি, আজকের চিকেনটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব। আর এই চিকেনটা রান্না করার জন্য খুব বেশি একটা জিনিসের প্রয়োজন নাই, জাস্ট হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, যেটা আমরা সব ধরনের তরকারির মধ্যে দেই, আদা রসুনের পেস্ট, এখানে আমি হোয়াইট পেপার পাউডার আর ভিনেগার, একদম হোয়াইট ক্লিয়ার ভিনেগার এখানে দিয়ে নিচ্ছি, লাইট সয়া সস দিয়ে নিলাম আর ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিব এক এক করে। ভাজার জন্য খুব বেশিক্ষণ সময় নিব না, জাস্ট এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিব। আপনারা চিকেনটা মেরিনেট করে হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস রাখতে পারেন। তো এখন আমি লিড দিয়ে ঢেকে দিলাম, মেরিনেট করার পর লেফট ওভার মশলাগুলো পানি দিয়ে ঢেলে দিলাম আর এখন এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এইভাবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে। এখন আমি তেজপাতা কুচি করে দিয়ে দিলাম আর কেটে ধুয়ে রাখা আলু এখানে দিয়ে দিলাম, যেহেতু চিকেন আর আলু একসাথে দিলে সেদ্ধ একই টাইমে হয়ে যাবে। তো এখন আমি টমেটো কেটে দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, আপনার চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন। আর এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম, একটু ধনে পাতা না দিলে কি হয়। এইভাবে আপনারা চিকেনটা রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয় আর চিকেন থেকে যে পানিটা উঠে সেটাই ঝোলের মতো হয়ে যাবে। তো এইভাবে চিকেনটা রান্না করে পোলাও ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।